আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। কাজের বিষয় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, ইংরেজি মেরিট সার্টিফিকেট আরবি কাবিননামা করতে কি কি লাগে, অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন, এই সম্পর্কে আলোচনা করব। এখানে একটি কাজ ফাইল দেখতে পাচ্ছেন, এখানে আপনার এখানে আছে আপনার মেরিট সার্টিফিকেট, এটা হলো মেরিট সার্টিফিকেট আপনার, এটা হলো ইংরেজি কাবিননামা, আর এটা হলো আরবি কাবিননামা। এই কাজগুলো যাদের প্রয়োজন, এখন আপনি করতে চান, আপনার কি কি লাগবে, এই সম্পর্কে আলোচনা করার চেষ্টা করবো। এই কাজগুলো করতে হলে সর্বপ্রথম আপনার কাজের বিষয়ে বিবরণ করতে হবে এবং কাজ অফিস থেকে বাংলা কাবিননামাটা সংগ্রহ করতে হবে। কিন্তু বাংলা কাবিননামা যে ফর্মটা আসে ওটা সরকারিভাবে আসে, কিন্তু ইংলিশ আরবি কাবিননামার ফর্মটা সরকারিভাবে আসে না। এগুলো অনুবাদ সেন্টার থেকে এবং বিভিন্ন জায়গা থেকে আপনার সংগ্রহ করতে হয়। তো এগুলো সংগ্রহ করার পরে নেকা রেজিস্ট্রার কাছ থেকে সত্যায়িত করে নিতে হয়, তাহলে আপনি বাংলা ইংরেজি আরবি কাবিননামা পাবেন। রাত অবশ্যই আপনার পাসপোর্ট লাগবে, পাসপোর্টের সাথে, কারণ পাসপোর্টের সাথে মিল দেখে করবেন। যদি আপনার পাসপোর্টের সাথে যদি কাবিননামাগুলো মিল না থাকে, তাহলে আপনার ভিসা প্রসেসিং করতে আপনার বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। সর্বপ্রথম যে কাজটি করবেন, অবশ্যই কাজের বিষয়ে গিয়ে বিবরণ রেজিস্ট্রেশন করবেন। বিবরণ রেজিস্ট্রেশন করার সময় অবশ্যই আপনার পাসপোর্টের সাথে মিল দেখে নাম, ঠিকানা, জন্ম তারিখ, এগুলো ডাটাবেস, এগুলো সংশোধন করে নেবেন। যদি ভুল হয়ে যায় তাহলে আপনি বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন। তো আজকে পর্যন্ত, আশা করি সবাই ভালো থাকবেন। এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে সবার আগে নিউ ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।